নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ব থেকে খুব গুরুত্বপূর্ণ দশটা প্রশ্ন নিয়ে তা আমরা আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে প্রস্তুত হবেন তার কারণ আপনারা নিজেরাই দেখবেন যে ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনাদের নিজেদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর সেটাকে কতটা এনহ্যান্স করতে হবে তা চলুন আশা করছি আপনারা সবাই খাতা পেন নিয়ে প্রস্তুত আছেন তা আমরা আজকে আলোচনা শুরু করছি গেলো দিনের হোম ট্যাক্সের প্রশ্ন থেকে তা গেলো দিনের হোম ট্যাক্সের প্রশ্ন থেকে আমরা আলোচনা করব তা গেল দিনের আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন ছিল শিশুর মধ্যে সমাজ চেতনা শুরু হয় অপশান এ আছে দু বছর বয়স থেকে অপশন বি চার বছর বয়স থেকে অপশন সি পাঁচ বছর বয়স থেকে এবং অপশন ডি ছ বছর বয়স থেকে তাহলে এক নম্বর প্রশ্ন আর এক নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশন এ দু বছর বয়স থেকে তাদের সবাইকে সাধুবাদ জানাই এবং যাদের ইমেল অ্যাড্রেস চা আছে কেবলমাত্র তারাই আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু শিশুদের মধ্যে সহযোগিতা ও সহানুভূতির গুণগুলি বিকশিত হতে শুরু করে অপশন এ এক বছর বয়স থেকে অপশন বি দু বছর বয়স থেকে অপশন সি চার বছর বয়স থেকে এবং অপশান ডি সাত বছর বয়স থেকে দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি দু বছর বয়স থেকে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি শিশুর বিকাশ একটি অপশান এ ঊর্ধ্বাভিমুখী প্রক্রিয়া অপশন বি নিম্নাভিমুখী নিম্নাভিমুখী প্রক্রিয়া অপশন সি পার্শ্বমুখী প্রক্রিয়া এবং অপশন ডি উভামুখী প্রক্রিয়া তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি নিম্নাভিমুখী প্রক্রিয়া নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর শিশুর দাঁত গজানো শেষ হয় অপশান এ দেড় বছর বয়সে অপশান বি আড়াই বছর বয়সে অপশন সি সাড়ে তিন বছর বয়সে এবং অপশান ডি সাড়ে চার বছর বয়সে চার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি আড়াই বছর বয়সে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ শিশুদের মস্তিষ্কের পরিণমন ঘটে অপশান এ পাঁচ বছর বয়সে অপশন বি দশ বছর বয়সে অপশন সি দু বছর বয়সে এবং অপশান ডি চার বছর বয়সে পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি দশ বছর বয়সে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স শিশু মাকে চিনতে পারে অপশন এ এক মাস বয়সে অপশান বি দু মাস বয়সে অপশন সি পাঁচ মাস বয়সে এবং অপশান ডি আট মাস বয়সে ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি দু মাস বয়সে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর সেভেন শিশু আদর করা ও বকাবকির মধ্যে পার্থক্য বুঝতে পারে অপশন এ ছয় থেকে পাঁচ থেকে ছ মাস বয়সে অপশান বি নয় থেকে দশ মাস বয়সে অপশান সি দেড় বছর বয়সে এবং অপশান ডি দু বছর বয়সে সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পাঁচ থেকে ছ মাস বয়সে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট শিশুর শতকরা পঁচাত্তর ভাগ মস্তিষ্কের বিকাশ সম্পন্ন হয় অপশান এ এক বছর বয়সে অপশান বি দু বছর বয়সে অপশান সি চার বছর বয়সে এবং অপশান ডি আট বছর বয়সে আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি দু বছর বয়সে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন পরিণমন একটি অপশান এ অনুশীলন সাপেক্ষ প্রক্রিয়া অপশান বি কৃত্রিম প্রক্রিয়া স্পেলিংটা একটু ভুল আছে আপনারা স্পেলিংটা ইগনোর করবেন আশা করছি আপনাদের অ্যান্সার করতে মনে হয় না কোনো সম্ভব সম্মুখীন হতে হবে সি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া এবং অপশান ডি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া চলে আসবে পরবর্তী আজকে শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার টেন স্থূল অর্থে পরিণমন হল অপশন এ বেড়ে ওঠা অপশান বি ঘুম থেকে ওঠা অপশন সি কৈশোর কাল এবং অপশন ডি বার্ধক্য দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বেড়ে ওঠা তো বন্ধুরা আমরা আপনাদের সাথে আজকে দশটা প্রশ্ন আলোচনা করে ফেললাম এবার আপনারা সবাই একে একে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করুন আপনাদের মার্কস পোস্টের সাথে সাথে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা এবং আপনারাও বুঝতে পারবেন যে আপনাদের পারফরম্যান্স সিডিপি সাবজেক্টে কোন লেভেলে আছে আর কতটা সেটাকে এনহ্যান্স করতে হবে আর তার সাথে সাথে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ আপনাদের ফিডব্যাক আপনাদের মোটিভেট করার জন্য আরও যদি কিছু আমরা সংযোগ করতে পারি সেটা আপনারা কমেন্টস করুন আমাদের কমেন্টসের ওপরে নির্ভর করবে আমাদের ভিডিওর সার্থকতা আর আমরা চলে যাব পরবর্তী বিষয় সেটি হচ্ছে হোম ট্যাক্সের প্রশ্ন উত্তরে তা হোম ট্যাক্সের প্রশ্ন উত্তরে আজকে আমি আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো শিশুর বিকাশ হলো অপশান এ আকারের পরিবর্তন অপশান বি আয়তনের পরিবর্তন অপশান সি ওজনের পরিবর্তন এবং অপশান ডি গুণগত পরিবর্তন আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি শিশুর বিকাশ হলো অপশন এ আকারের পরিবর্তন অপশান বি আয়তনের পরিবর্তন অপশান সি ওজনের পরিবর্তন এবং অপশান ডি গুণগত পরিবর্তন আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি আপনাদের কমেন্ট লাইনে এর সঠিক উত্তরটা পেস্ট করুন আমরা আগামী দিনকে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল ইমেল আপনারা অবশ্যই আপনাদের অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের হবে ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ